নমস্কার, প্রথমেই আমেরিকান বেঙ্গলি কালচারাল অ্যাসোসিয়েশনের পরিচালনা সমিতির সমস্ত সদস্যকে এবং আজকে যারা উপস্থিত আছেন সেই সমস্ত শ্রোতাবৃন্দকে আমাদের প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। দিগন্তিকা গোষ্ঠীর আজকের নিবেদন দেশি ও বিদেশি। এই অনুষ্ঠানে আমরা আপনাদের একটু ভিন্ন স্বাদের কিছু গান ও কবিতা শোনাব। এই সমস্ত গান এবং কবিতা বিদেশি ভাষায় রচিত। আমরা আপনাদের শোনাব সেই গান কবিতার বাংলা বা হিন্দি তর্জমা বা একটি নতুন রূপ। বিষয়বস্তু, কথা বা সুর যদি মনোগ্রাহী হয় তাহলে তার আবেদন দেশ, কাল ও ভাষার ব্যবধান ছাড়িয়ে মানুষের হৃদয় যে স্পর্শ করতে পারে এই গান ও কবিতা শুনলে আমাদের কিন্তু তাই মনে হয়। আশা করি আপনাদেরও ভালো লাগবে। প্রথমে শুনুন আমাদের পরিচিত একটি হিন্দি গান, গেয়েছেন শ্রী হেমন্ত মুখোপাধ্যায়। মূল গানটি কিন্তু ইংরেজিতে গেয়েছিলেন আমেরিকান গায়ক ডিন মার্টিন গত শতকের 50-এর দশকে। With a little mandolin and a twinkle in his eye, señoritas used to win, always for another guy. The time was long to say, come on, cappuccino, and listen. Thank you.
তুরস্ক দেশে, অর্থাৎ টার্কিতে। এমন এক কবির লেখা শোনাব আমরা যিনি সারা জীবন কেবলমাত্র তুর্কি ভাষাতেই কবিতা লিখেছেন, যাকে আধুনিক তুর্কি কবিতার জনক বলা যায়, কবি নাজিম হিকমেত। তার জন্ম 1902 সালে সালোনিকায়। এই কবির বিপ্লবী জীবনের মহিমা আর গভীর আন্তর্জাতিক মনুষ্যত্ববোধ তার কবিতাকে দিয়েছে এক সর্বজনীন আবেদন, যা পৃথিবীর বিভিন্ন প্রান্তের সব অত্যাচারিত নিপীড়িত মানুষের অনুপ্রেরণা আজ অবধি। সমাজতান্ত্রিক চিন্তাধারায় নাজিম আকৃষ্ট হন অল্প বয়সেই। নিজের বিশ্বাসে দৃঢ় থেকে বামপন্থী আন্দোলনের শরিক হন তিনি। এর জন্য একাধিকবার সুদীর্ঘ কারাবাস তাঁর কপালে জোটে। শেষবার গ্রেপ্তার হন 1938 সালে। জেলে থাকাকালীন নাজিম অজস্র কবিতা লেখেন এবং জেলকর্তাদের চোখ এড়িয়ে সেগুলি গোপনে জেলের বাইরে পাচার করেন। 13 বছর কারাবাস করবার পরে বিশ্ব জনমতের চাপে 1950 সালে তুরস্কের জেল থেকে ছাড়া পান নাজিম। এই বছরেই বিশ্বশান্তি পুরস্কারও তিনি পান, কিন্তু দুর্ভাগ্যবশত তাকে তারপরেও রাজনৈতিক কারণে তার প্রিয় মাতৃভূমি ছাড়তে হয়। জীবনের শেষ 13টি বছর তাঁর কাটে বিদেশের মাটিতে। আমরা এবার নাজিমের কিছু কবিতা আপনাদের শোনাব। তর্জমা করেছেন বাংলার বিখ্যাত কবি শ্রী সুভাষ মুখোপাধ্যায়। জেলখানার চিঠি। প্রিয়তমা আমার, তোমার শেষ চিঠিতে তুমি লিখেছ, মাথা আমার ব্যথায় ছিঁড়ে যাচ্ছে, দিশেহারা আমার হৃদয়। তুমি লিখেছ, যদি ওরা তোমাকে ফাঁসি দেয়, তোমাকে যদি হারায়, আমি বাঁচব না। তুমি বেঁচে থাকবে প্রিয়তমা বধূ আমার, আমার স্মৃতি কালো ধোঁয়ার মতো হাওয়ায় মিলিয়ে যাবে। তুমি বেঁচে থাকবে আমার হৃদয়ে রক্তকেশী ভগিনী। 20 শতাব্দীতে খুব বেশি হলে 1 বছর মানুষের শোকের আয়ু। মৃত্যু দড়ির একদিকে লম্বা হয়ে ঝুলবে শরীর, আমার কাম্য নয় সেই মৃত্যু। কিন্তু প্রিয়তমা আমার, তুমি জেনো, জল্লাদের লোমশাত যদি কখনো আমার গলায় ফাঁসির দড়ি পড়ায়, ওরা বৃথাই খুঁজবে নাজিমের নীল চোখে ভয়। অন্তিম উষার অস্ফুট আলোয় আমি দেখব আমার বন্ধুদের, তোমাকে দেখব। আমার সঙ্গে কবর যাবে শুধু আমার এক অসমাপ্ত গানের বেদন। রাত এখন 9টা, ঘন্টা বেজে গেছে ঘুমটিতে, সেলের দরজা তালা বন্ধ হবে এখুনি। এবার জেলখানায় একটু যেন বেশি দিন কাটলো, 8টা বছর। বাঁচার মধ্যে থাকে অনেক আশা প্রিয়তমা, তোমাকে ভালোবাসার মতোই একাগ্রই বেঁচে থাকা। কি মধুর, কত আশায় রঙিন তোমার স্মৃতি, কিন্তু আর আমি আশায় তুষ্ট নই। আমি আর শুনতে চাই না গান, আমার নিজের গান আমি এবার গাইব। নত জানু হয়ে আমি চেয়ে আছি মাটির দিকে, উজ্জ্বল নীল ফুলের মঞ্জুরিত শাখার দিকে আমি তাকিয়ে। তুমি যেন মৃন্ময়ী বসন্ত আমার প্রিয়তমা, আমি তোমার দিকে তাকিয়ে। মাটিতে পিচ রেখে আমি আকাশটাকে দেখি, তুমি যেন মধুমাস, তুমি আকাশ, আমি তোমাকে দেখছি প্রিয়তমা।
রাত্রির অন্ধকারে গ্রাম দেশে শুকনো পাতায় আমি জ্বালিয়েছিলাম আগুন, এই আমি স্পর্শ করছি সেই আগুন, নক্ষত্রের নিচে জ্বালা অগ্নিকুণ্ডের মতো তুমি আমার প্রিয়তমা, তোমাকে স্পর্শ করছি। মানুষকে জড়িয়ে আমার বাঁচা, মানুষেরই জন্যে আমার ভালোবাসা, আমি ভালোবাসি গতির তরঙ্গে ভাসতে, ভালোবাসি ভাবতে, আমার সংগ্রামকে আমি ভালোবাসি, আর সেই সংগ্রামের অন্তঃস্থলে মানুষের আসনে তুমি আসীন প্রিয়তম আমার, তোমাকে ভালোবাসি। এবার আপনাদের কাছে নিয়ে আসব মার্কিন দেশের গায়ক পল রোবসনের গাওয়া বিখ্যাত একটি গান, ওল্ড ম্যান রিভার। এই গানটি প্রথম ব্যবহার হয় 1927 সালে আমেরিকায় শো বোট নামে ব্রডওয়ে কমেডি শোতে। 1930-এর দশকে রোবসন এই গানের কিছু কথা বদল করে গানটিকে একটি অন্য মাত্রা দেন। গানটি হয়ে ওঠে বিশ্বের নিপীড়িত মানুষের প্রতিবাদের ভাষা। শ্রী ভূপেন হাজারিকা গানটিকে বাংলা, হিন্দি ও অসমীয়া ভাষায় নতুন রূপ দেন। এই বহুল প্রচলিত এবং অত্যন্ত জনপ্রিয় গানটি শুনলে বোঝা যায় যে সুদূর মিসিসিপি নদীর পাড় থেকে ভারতবর্ষের গঙ্গা ব্রহ্মপুত্রের পাড় পর্যন্ত সমস্ত মানুষের হাহাকার এবং প্রতিবাদের সুর একটাই। Keep on flowing along.
আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্বে চলে এসেছি। শেষ গানটি কার বলুন তো? হ্যারি বেলাফন্টের। এই অত্যন্ত জনপ্রিয় অসাধারণ কণ্ঠের অধিকারী জ্যামাইকান আমেরিকান গায়কের সেই সুবিখ্যাত গানটি আমরা আপনাদের পরিবেশন করে আজকের অনুষ্ঠান শেষ করব। গানটি হল জ্যামাইকা ফেয়ারওয়েল। এই গানটি লিখেছেন আরভিন বার্জি। এটি প্রথম রেকর্ডেড হয় 1956 সালে। হ্যারি বেলাফন্টে বহুবার বহু জায়গায় বহু বছর ধরে এই গানটি গেয়েছেন। আশা করি আমাদের মতোই আপনারাও সবাই এই গানটি শুনে আনন্দ পাবেন। Down the way where the nights are gay and the sun shines daily on a mountain top, I took a trip on a sailing ship, and when I reached Jamaica I made a stop. But I'm sad to say I'm on my way, won't be back for many a day. My heart is down, my head is turning around, I had to leave a little girl in Kingston town. Sad to say I'm on.